কত ক্রিকেটার এলো গেল, এরা যাবে কবে? বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের কথা। দীর্ঘদিন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে এরা, কিন্তু বাংলাদেশকে দিতে পারেনি কোনোই সাফল্য। দিয়েছেন শুধু বুক ভরা স্বপ্ন, করেছেন শুধু সিনিয়র ক্রিকেটারদের অপমান। সিনিয়র ক্রিকেটারদের পেছনেই লেগে থাকতো বিসিবি বোর্ড কর্তারা তাদের অবসরে পাঠানোর জন্য। বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব কেড়ে নিয়ে রীতিমতো অপমান করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে, সেই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ করে দিয়েছে রিয়াদকে। একজন সিনিয়র ক্রিকেটার দলে থাকা মানে সাফল্যের দরজায় একধাপ এগিয়ে থাকা। সিনিয়রদের অভিজ্ঞতার কাছে তরুণরা কিছুই না, এটা যেন বুঝতেই চায় না বিসিবি বোর্ড কর্তারা। কথাই আছে পুরাতন চাল ভাতে বাড়ে, এই সব কিছু বাদ দিয়ে তারা চলেন নিজেদের মতে, যা তাদের ইচ্ছা হয় তাই করেন তারা। দলকে দিতে তো পারে না কিছুই, সিনিয়রদের করে শুধু অপমান। যতদিন এরা থাকবে ক্ষমতায় ততদিন বাংলাদেশ দলের কোনোই উন্নতি হবে না, এটা ভাবাই যায়। কেননা দীর্ঘদিন দায়িত্বে থাকার পরও এখনো বের করতে পারেনি বাংলাদেশ দলের কোথায় সমস্যা। সমস্যা যখন বের করতে পারবেই না তখন তারা ব্যর্থ। এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।